বন্ধুরা, কি থ্রিল, কি সাসপেন্স, কি মিস্ট্রি! আর ক্লাইম্যাক্সের কথা যদি বলেন, সেটা তো হাই লেভেলের আছে। এই সমস্ত কিছু আপনি একটিমাত্র সিনেমাতে দেখতে পাবেন, সেটি হলো ভিক্রান্ত রোনা। এখনকার দিনে সাউথ সিনেমার রমরমা এতটাই বেশি যে কোন সিনেমাটা কি কামাল করে দিয়ে যায় বোঝাই যায় না। কন্নড় সিনেমা ভিক্রান্ত রোনা হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, আর এই সিনেমা মেন রোলে আছে কিচা সুদীপ, আর গেস্ট রোলে আছে জ্যাকলিন ফার্নান্ডিজ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, গেস্ট রোলে, কারণ জ্যাকলিনের এই সিনেমাতে একটিমাত্র সিন আর একটামাত্র গান ছাড়া আর কোনো সেরকমভাবে রোল নেই, তাই সেই বিষয়ে তেমন কিছু বলা যেতে পারবে না। আর এই সিনেমার প্রথম সিনই আপনাকে নাড়িয়ে দেবে, যখন একটি মহিলা গাড়ি করে তার বাচ্চাকে নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তাদের উপর বোম্বরাক্ষস হামলা করে। সেটা তো একদম ভয়ানক ব্যাপার। অনেকদিন পর আপনি সাসপেন্স থ্রিলারের সঙ্গে অ্যাকশানে ভরা এমন একটি মুভি দেখতে পাবেন। এই সিনেমার সমস্ত কিছুই পুরোপুরিভাবে জঙ্গলের মধ্যে শ্যুট করা হয়েছে, সেই জন্য থ্রিল আপনার সঙ্গে সবসময় চলবে। এর গল্পের মধ্যে একের পর এক সাসপেন্স আছে, যা আপনাকে কখনোই সিট থেকে ওঠার সময় পর্যন্ত দেবে না। এর সঙ্গে এই গল্পে পেঁয়াজের খোসার মতো এতটাই লেয়ার্স আছে যে আপনিও হকচকিয়ে যাবেন। যে কোনো গল্প দুরকমের হয়ে থাকে, এক, যেখানে হত্যাকারী কে আমরা প্রথম থেকে জানতে পারি, দুই, হত্যাকারী কে আমরা শেষ পর্যন্ত জানতে পারি না। আর বিক্রান্ত রোনা ঠিক দ্বিতীয় টাইপের সিনেমা, আমরা প্রথম থেকে বুঝতেই পারবো না যে আগে কি হতে চলেছে, তার কারণ আপনি এ স্টোরিটা গেসই করতে পারবেন না। এটা ছাড়াও এই সিনেমাতে এমন অনেক সিন আছে যেগুলো দেখে আপনি নিশ্চিন্তে ভয় পেতে পারেন। সবথেকে ভালো লেগেছে এই সিনেমার টুইস্ট, যেটা বিক্রান্ত রোনার মেয়েকে নিয়ে। আপনি সবসময় ভাববেন যে জঙ্গলের মধ্যে যেখানে সেখানে বিক্রান্ত রোনা তার মেয়েকে নিয়ে কি করে যেতে পারছে, এটাই তো রহস্য, যেটা আপনি এই সিনেমার শেষে জানতে পারবেন। আর সেটা জানার পরেও আপনি পুরোপুরিভাবে হকচকিয়ে যাবেন। এই সিনেমার শেষের সম্বন্ধে তার কিছু বলারই নেই, কারণ যেরকমভাবে তৈরি করা হয়েছে পুরো একদম সলিড। ক্লাইম্যাক্সের ফাইট সিনও একদম দমদার। এর শেষের দিকটা এই সিনেমাটিকে আরও ওপরের দিকে উঠিয়ে দেয়। দুটো আজব লোক জামাকাপড় পরে দানবের মতো তারা নাচছে, আর বিক্রান্তের সঙ্গে তাদের শেষের লড়াই হয়। সিনেমাটোগ্রাফি আর এডিটিং এই সিনেমার কেন্দ্রবিন্দু, আর স্ক্রিন প্লেও খুবই ভালো। কিচা সুদীপ পুরো সিনেমাতে ছেয়ে আছে, ওনার এন্ট্রি থেকে শুরু করে ওনার সোয়াগ, স্টাইল তো খুবই ভালো, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অ্যাক্টিংও খুবই সুন্দর। আপনি নিশ্চিন্ত মনে এই সিনেমাটি দেখতে পারেন, কারণ আপনার টাইম আর পয়সা কোনোটাই বরবাদ হবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।